আজ আপনাদেরকে যেই ট্যুর প্ল্যানটা ডেসক্রাইব করব সেটা হলো 3 days 2 nights একটি প্যাকেজ ট্যুর। এতে আমরা ঘুরব পেলিং, নামচি ও রা বাংলা। কোনো ট্যুর এজেন্ট ছাড়া পেলিংয়ে কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কি খাবেন সমস্ত ইনফরমেশান পাবেন আমার এই ভিডিওতে ডিটেলসে। কলকাতার হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে NJP পৌঁছানোর জন্য। এমন ট্রেন বাছুন যেটি আপনাকে সকাল সকাল NJP-তে নামিয়ে দেবে। এরপর স্টেশনে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিন, কারণ অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। পেটে খাবার না থাকলে ঠিক জমবে না ব্যাপারটা। NJP স্টেশনের বাইরে প্রচুর খাবারের দোকান রয়েছে। খাওয়া দাওয়া সেরে যদি রিজার্ভ কারে যেতে চান তবে NJP থেকেই গাড়ি পাবেন পেলিংয়ের উদ্দেশ্যে। 4-seater গাড়ির ভাড়া পড়ে 3,500-4,000 টাকা। আর যদি শেয়ার কারে যেতে চান তবে NJP স্টেশনের বাইরে থেকে একটি টোটো করে পৌঁছে যান SNT বাস স্ট্যান্ড অথবা শিশা গ্যারেজ নামক একটি গ্যারেজে। SNT বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য টোটো, অটো বা ম্যাজিক ভ্যানে ভাড়া পড়ে 40 টাকা পার হেড। শিশা গ্যারেজ থেকে ডাইরেক্ট পেলিংয়ের গাড়ি পেয়ে যাবেন 500-600 টাকার মধ্যে শেয়ার জিপ। আর SNT বাস স্ট্যান্ডের বাইরে থেকে যদি যেতে চান তাহলে SNT বাস স্ট্যান্ডের বাইরে থেকে গাড়ি পাবেন জোরথাংয়ের উদ্দেশ্যে। জোরথাং পৌঁছে সেখান থেকে পেলিংয়ের গাড়ি পেয়ে যাবেন, অথবা আপনারা পেলিংয়ের গাড়ি ডাইরেক্ট না পেলে গেজিং হয়ে পেলিং পৌঁছতে পারেন। SNT বাস স্ট্যান্ড থেকে জোরথাং পৌঁছতে গাড়ি ভাড়া নেবে পার হেড 300-400 টাকা। জোরথাং থেকে পেলিংয়ের শেয়ার কারের ভাড়া পার হেড 200 টাকা করে। একেবারে কম খরচে যদি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট পেলিং পৌঁছতে চান কোনো ব্রেক জার্নি ছাড়া, তবে বলবো সিকিম সরকারের বাস জার্নি সবচেয়ে আরামপ্রদ এবং কম খরচে করতে পারেন। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। শেয়ার কারে বা রিজার্ভ কারে সময় লাগে 4-4.5 ঘন্টা এবং বাসে সময় লাগে 6-7 ঘন্টা। বাসের ফেয়ার পার হেড 225 টাকা করে। দিনে একটি মাত্র বাস শুধুমাত্র ডাইরেক্ট পেলিংয়ে যায়, তার টাইম হচ্ছে সকাল 10:30। এছাড়া আরও 2টি বাস রয়েছে যেগুলি জোরথাং পর্যন্ত যায়। জোরথাং থেকে আপনাকে শেয়ার জিপ ধরতে হবে। আমরা এই বাসে গিয়েছিলাম, তবে যদি একদিন পেলিংয়ে থেকে সাইট সিন করতে চান সেক্ষেত্রে বাসে না যাওয়াই ভালো। আমরা যেই বাসটিতে করে গিয়েছিলাম সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা মতো। বাস কোথাও মাঝখানে খাওয়া দাওয়ার জন্য স্টপেজ দেয়নি। অন্য বাস দেয় কি না ঠিক শিওর বলতে পারবো না, তাই খাওয়ার দাওয়ার জল সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো। দেখতে দেখতে পৌঁছে গেলাম পেলিং। পেলিং পৌঁছে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিন, চাইলে কিছু স্ন্যাক্সও খেয়ে নিতে পারেন। পেলিং শহরটাকে 3 ভাগে ভাগ করা হয়, লোয়ার, মিডিল ও আপার। লোয়ার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব একটা ভালো নয়, তাই সেখানে হোটেলের ফেয়ার তুলনামূলক কম মিডিল ও আপার পেলিং থেকে। আমরা ছিলাম আপার পেলিংয়ে। মিডিল পেলিং ও আপার পেলিংয়ের হোটেলগুলি তুলনামূলক অনেক বেশি ভালো এবং কাছাকাছি মার্কেট রয়েছে, এছাড়া খাবারের দোকানও রয়েছে। চেষ্টা করবেন মিডিল পেলিং বা আপার পেলিংয়ের দিকে হোটেল নেওয়ার। ডেসক্রিপশনে হোটেলের ডিটেলস রইল, চাইলে চেক করে নিতে পারেন। পেলিংয়ে পৌঁছেই আগে একটি গাড়ি ঠিক করে নিন। পেলিং থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত সিংসর ব্রিজ দেখতে যাবেন বলে। একটু ফ্রেশ হয়েই সময় নষ্ট না করে গাড়িতে চেপে বসুন। সিংসর ব্রিজ দেখার পথে পাবেন ডেন্টাম ভ্যালি। এরপর দেখে নিন ছাঙ্গে ওয়াটারফল। এটি আগে একটি টুরিস্ট স্পট ছিল, তবে এখন সামনের ব্রিজটি ভেঙে যাওয়ায় এর সৌন্দর্য রাস্তায় দাঁড়িয়েই উপভোগ করতে হয়। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এছাড়া চাইলে আমাদেরকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে পারেন, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। ছাঙ্গে ওয়াটারফল দেখে
আমরা চললাম সিংসর ব্রিজের উদ্দেশ্যে। এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত সেতু এটি। যখন গাড়ি এপার ওপার হয়, ব্রিজটির ওপর থেকে পুরো ব্রিজটি দুলতে থাকে। বেশ ভয়ানক অথচ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এইখানে আপনাদের। প্রথম দিনে সমস্ত স্পট কমপ্লিট করে ফিরে যান হোটেলে। আশেপাশের মার্কেট ঘুরে একটু স্ন্যাক্সও খেয়ে নিতে পারেন। তবে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্টের জন্য হোটেল থেকেই প্যাকেজ বুক করে নেওয়া ভালো, কারণ পাহাড়ি রাস্তায় ওঠানামা করা এবং সন্ধ্যের পরে পাহাড়ি রাস্তায় খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, তাই হোটেলে বসে হোটেলের খাবার খাওয়াই সুবিধাজনক হবে। আমরা যেই হোটেলটিতে ছিলাম, হোটেলটির নাম হোটেল ভিউ পয়েন্ট, আপার পেলিংয়ে অবস্থিত। পার ডে উইথ ব্রেকফাস্ট ভাড়া পড়েছিল 750 টাকা করে। সন্ধেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, দেখলাম একটি ছোট্ট দোকান, তাতে মোমো পাওয়া যাচ্ছে, তাই মোমো দিয়ে বিকেলে স্ন্যাক্সটা সেরে ফেললাম। ভেরি গুড মর্নিং ফ্রম পেলি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার থেকে মজা পাহাড়ে এসে বোধহয় আর কিছুতে হয় না। যারা আর্লি রাইজার তাদের জন্য একটা ভালো খবর, আমরা যেই হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত হেলিপ্যাড গ্রাউন্ড। এছাড়া আপার পেলিং এর বেশিরভাগ হোটেল থেকেই খুব কাছে অবস্থিত এই হেলিপ্যাড, পায়ে হেঁটেই সকালবেলায় ঘুরে নিতে পারেন এবং সকালের হাঁটাটা সেরে আসতে পারেন। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ডে টু এর পেলিং এর সাইট সিন করতে। প্রথমেই আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে গেল পেলিং এর মূল আকর্ষণ স্কাই ওয়াক দেখতে। এখানে পার হেড এন্ট্রি ফ্রি 100 টাকা করে। এর পাশেই রয়েছে অনেক পুরনো একটি মনেস্ট্রি, সাঙ্গাচলি মনেস্ট্রি। বুদ্ধ ধর্মের এক দেবতা চেনরিজিনের এক বিশাল মূর্তি রয়েছে এই মনেস্ট্রির ওপরে। এছাড়া স্কাইওয়াক মূল আকর্ষণ পেলিং এর। কাচের ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার এক মনোরম ভিউ আপনারা পেতে পারেন এই স্কাইওয়াকে। এখানে বেশ অনেকটা সময় লাগবে, তাই সকাল সকাল ঘুরতে যাওয়াই ভালো। এরপর আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য দারাব ভিলেজের উদ্দেশ্যে। দারাব ভিলেজে প্রচুর বড় এলাচের চাষ হয়ে থাকে। আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বড় এলাচের গাছ। এরপরে স্পট রিম্বি ওয়াটারফল, একটি ছোট্ট ঝর্ণা রাস্তার ধারে। বছরের যে কোনো সময়ই আপনারা পেলিং ঘুরতে যেতে পারেন, তবে পাহাড়ে বর্ষাকালে না যাওয়াই ভালো, কারণ যে কোনো সময় ধস নামতে পারে। এরপর আমাদের গন্তব্য হবে রিম্বি অরেঞ্জ গার্ডেন ও রিম্বি নদী। রিম্বি অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হয়। অসময়েও আপনি প্রচুর কমলা লেবুর গাছ এবং তাতে রয়েছে প্রচুর কমলা লেবু তা দেখতে পারবেন। বেশ খানিকটা নিচে নেমে দেখতে পারবেন রিম্বি নদী। পাহাড়ি নদীর ধারে বসে লোকাল মানুষদের হাতে বানানো ওয়াইন, অরেঞ্জ জুস খেতে আশা করি মন্দ লাগবে না। আমরা একটি অরেঞ্জ জুস নিয়েছিলাম, দাম নিয়েছিল 1 বোতলের 80 টাকা। এরপর বেশ খানিকটা ওপরে উঠে এলাম এবং গাড়িতে চেপে বসলাম নেক্সট গন্তব্যের জন্য। গিয়ে পৌঁছলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। পার হেড টিকিট 20 টাকা করে। বেশ বড় মাপের একটি ঝর্ণা, দেখতে বেশ ভালো লাগবে, অনেকটা সময় কাটাতে পারবেন এখানে। ওয়াটারফলটি দেখে নিচে নামার সময় দেখবেন প্রচুর লোকাল মানুষের দোকান রয়েছে খাবার দাবারের। এখান থেকে চাইলে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরাও এখানে মোমো খেয়েছিলাম, বেশ ভালো স্বাদ। তো আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দিয়ে বেরিয়ে এখন খেচিপেড়ি লেকের দিকে যাচ্ছি, তো চলুন ওখানে গিয়ে আবার দেখা হবে। এসে পৌঁছেছি খেচিপেড়ি লেকে। এখানে টিকিট 30 টাকা করে পার হেড। বেশ অনেকটা হাঁটতে হয়, যেখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে তারপরে। এটি একটি পবিত্র লেক,
বলা হয়ে থাকে এই লেকটি নাকি ওপর থেকে দেখতে পায়ের ছাপের মতো। এই পায়ের ছাপটি নাকি মহাদেবের পায়ের ছাপ। লোকাল মানুষরা এই লেকটিকে খুব পবিত্র বলে মানে। এখানে প্রচুর মাছ রয়েছে, তাদেরকে মুক্ত হস্তে আপনি বিস্কুট, সোয়াবিন এই সমস্ত দান করতে পারেন। এখানে একটি ছোট্ট মনেস্ট্রিও রয়েছে। এছাড়া ওপরের দিকে বেশ খানিকটা চড়াই উঠলে একটি ভিউ পয়েন্টও আছে। এর পরের গন্তব্য পেমিয়াংস্ট্রি মনেস্ট্রি। এটি সিকিমের একটি বহু পুরনো মনেস্ট্রি। এই মনেস্ট্রির টিকিট মূল্য 20 টাকা জন প্রতি। মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, বাইরে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করতে পারেন। আমাদের আজকের দিনের লাস্ট পর সিকিমের একটি পুরনো রাজধানী রাবডানসেন রুইন। এই টোটাল ঘোরাতে আমাদের খরচা পড়েছিল, সারাদিনের গাড়ি বুক করেছিলাম 2700 টাকা। সিজনে এই ভাড়া বেড়ে যায়। আমাদের যে দাদা ঘুরিয়েছিলেন সেই ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল, চাইলে আপনারা চেক করে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। খুবই ভালো মনের মানুষ। রাবডানসেন রুইনে যাওয়ার জন্য গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 15-20 মিনিট ওপরের দিকে হেঁটে ট্রেক করে যেতে হবে, তবেই দেখতে পারবেন এই রাজধানীর ধ্বংসাবশেষ। এখানে একটি নতুন বার্ড পার্কও তৈরি হচ্ছে। এটি আমাদের উপরি পাওনা ছিল, যদিও এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তবু বেশ কিছু পাখি দেখতে পেলাম। ওপর থেকে পুরো শহরের ভিউটা খুব সুন্দর এবং সাজানো গোছানো, অনেক ইতিহাসকে সঙ্গে করে দাঁড়িয়ে আছে এই রাবডানসেন রুইন। আপাতত টিকিট মূল্য লাগছে না, তবে বার্ড পার্ক খুলে গেলে টিকিটের মূল্য ধরে নেওয়া হবে। গেটে ঢোকার মুখে একটি দোকান রয়েছে, চাইলে এখান থেকেও টুকটাক খাবার দাবার খেয়ে নিতে পারেন। ঘোরা কমপ্লিট করে ফিরে আসুন হোটেলে, রেস্ট নিন এবং ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। পরের দিন যেতে হবে সাউথ সিকিম, মানে নামচি ও রাবাংলা। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে গাড়িতে চেপে বসুন। প্রথমে আমাদের গন্তব্য হবে নামচি, যেতে বেশ অনেকটা সময় লাগবে। আজকে সারাদিন ঘুরব নামচির বিভিন্ন জায়গা ও রাবাংলার বুদ্ধা পার্ক। এই সারাদিনের ঘোরাতে আমাদের খরচা পড়েছিল 3500 টাকা মতো। প্রথমেই পৌঁছে গেলাম নামচির চার ধামে। জনপ্রতি 50 টাকা করে প্রবেশ মূল্য। এখানে চার ধাম ও 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রয়েছে। এখানে পুজোও দেওয়া যায়, তবে দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত সমস্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে। এখানে পিওর ভেজ ক্যাফেটেরিয়া রয়েছে, চাইলে সেখানে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। এরপর চলে যান সান্দ্রূপচি পাহাড়ে। এখানে বুদ্ধ গুরু পদ্মভূষণের বিশাল এক মূর্তি রয়েছে এবং নিচে রয়েছে মনেস্ট্রি। এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে জনপ্রতি। গাড়ি পার্কিংয়ের জন্য নিয়েছিল 50 টাকা। এরপরে এসে পৌঁছলাম সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেনে। এখানের প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। প্রত্যেকটি জায়গাতেই টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে। নামচিতে একটি সাই মন্দিরও রয়েছে, সময়ের অভাবে আমরা সেটি ঘুরতে পারিনি, আপনাদের সময় থাকলে ঘুরে নিতে পারেন। এরপর নামচি থেকে 20 কিলোমিটার দূরে রাবাংলায় অবস্থিত বুদ্ধ পার্কে এসে পৌঁছলাম। টিকিট মূল্য 50 টাকা জনপ্রতি। বেশ বড় সাজানো গোছানো এই পার্কটিতে বেশ কয়েকটি সুভিনিয়ার শপ রয়েছে, এছাড়াও খাওয়ার দাওয়ারের জন্য রয়েছে রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়া দাওয়া করে পার্কের পরিবেশ উপভোগ করতে পারেন। টিকিট কাউন্টার থেকেই ছোট ছোট গলফ গাড়ি মাত্র 200 টাকার বিনিময়ে বুক করে নিতে পারেন।
একেবারে বুদ্ধের নিচে অবস্থিত মনেস্ট্রিতে আপনাদেরকে পৌঁছে দেবে। পায়ে হেঁটে প্রায় 200টা সিঁড়ি ভেঙে সেই মনেস্ট্রি আপনাদেরকে দেখতে হবে না। রা বাংলা ঘুরে চাইলে এনজিপি নেমে আসতে পারেন রাতের ট্রেনে কলকাতায় ফিরে আসবেন বলে, তবে আমরা পেলিং ফিরে গিয়েছিলাম। এনজিপি ফিরে আসার জন্য টোটাল ট্যুর এবং এনজিপি পর্যন্ত গাড়ি ভাড়া পড়বে 5-5,500 টাকা মতো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পেলিংয়ের আরও অনেক ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, তাই চোখ রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।